गुड मॉर्निंग फ्रेंड्स, ताहले चलो आजकल ভিডিওটা শুরু করলাম। আজকে একটু খেয়ে দিয়ে উঠে বেরোবো। কোথায় যাব, কি করব, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তাই আজকে আর বেশি কিছু রান্না করিনি। আজকে আমি রান্না করেছি হচ্ছে বাঁধাকপির তরকারি, আর মাছের ঝোল একদম পাতলা করে জিরে আদা বাটা দিয়ে, আর গোটা জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে ভাত। ব্যাস এই করেছি। তাহলে চলো খেয়ে তোমাদের কাছে আবার আসছি। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো, আমরা আজকে নটরাজে এসেছি। নটরাজে আমার প্রিন্সেসের জন্য স্কুল ড্রেস কিনতে, তা এসে দেখলাম ওর মাপের কোনো স্কুল ড্রেস নেই, এর জন্য বানাতে হলো। তা কিছু করার নেই, স্কুলকে বললাম, স্কুল বলে ঠিক আছে এই দুটো দিনের জন্য ওরা অ্যালাউ করে নেবে স্কুলে। এবার ওর স্কুল ড্রেস তো কিনবই, তার সাথে সাথে আমার ঘরের কিছু জিনিসও কিনতে হবে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর একটা স্কুলের বোর্ড কিনতে হবে, যে যার উপর রেখে ও এক্সাম দেবে। হ্যাঁ, তাই এখানে যখন পেলাম না, নিশ্চয়ই তোমাদের সাথে ও যখন ড্রেসটা হবে, আমরা স্কুলের কীরকম ড্রেস হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথমে চলো আগে ওর বোর্ডটা কিনে নেই। এইখানে আসলাম, তো এখানে বোর্ড কিনতে এসে দেখি আমরা যেরকম প্লাস্টিকের ওপর একটুখানি ডিজাইন বোর্ড চাইছি, পেলাম না। এর জন্য আমরা তখন আর একটা দোকানে দেখবো বলে চিন্তা করছি। তা প্রিন্সেস তো কিছুতেই মানছে না, তা আমরা ওকে রাজি করালাম। এবার গেলাম হচ্ছে তোমার, আমরা কিছু ঘরের জিনিসপত্র কিনতে হচ্ছে প্লাস্টিকের দোকানে, যেখানে প্লাস্টিকের বাসনপত্র বা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তোমরা তো দেখতেই পাচ্ছ এইসব। তা আমার একটা ব্রাশ দরকার জামা কাপড় ঘষার, ওয়াশিং মেশিন ছাড়াও তো কিছু কিছু জামা কাপড় হাতে কাচতে হয়, এর জন্য তা যথারীতি পেলাম না এখানে এসে। তা এই দোকানে দাদার ব্যবহার খুবই ভালো, তা দাদা বললো যে দুদিন বাদে আসবে। আর তোমার একটা দেখলাম জলের জার, এইগুলো আমার নেওয়ার ইচ্ছা আছে। তা দুদিন বাদে দাদাকে বললাম যে এইগুলো এসে দুদিন বাদে নেব। বেশ ভ্যারাইটির জিনিস আছে, তোমরা যারা শিলিগুড়িতে কাছাকাছি থাকো এই দাদার দোকান থেকে অবশ্যই জিনিসপত্র তোমরা কিনতে পারো। যেমন জিনিসপত্র ভ্যারাইটি আছে, তাছাড়া দাদা বললেন এখানে ফার্নিচারেরও নাকি অনেক কিছু জিনিস পাওয়া যায়। তাহলে চলো একটু আগে দাদার সঙ্গে কথা বলে নেই যে এখানে দাদার দোকানে কি কি পাওয়া যায়। আপনার দাদা অ্যাপ্রক্স আপনার 2.5 years, আচ্ছা 12.5 years, মানে 12.5 বছরের দোকান? না না, 2.5 বছরের। সরি আমি 2.5, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস, তোমরা তো বুঝতে পারছো আমি হয়তো শুনতে একটু ভুল করে ফেলেছি। আর মোটামুটি কি রকম দামের মধ্যে সব রকম জিনিস পাওয়া যায়? হাউজহোল্ড জিনিস সব রকমই পাওয়া যায়। হ্যাঁ, একদম আপনার 20 টাকা থেকে একদম 10,000 অবধি, মানে টপ টু বটম প্লাস্টিকের সব রকম জিনিসই আপনার কাছে পাবো। তাহলে হাউজহোল্ড এর সাথে আমরা ছোটখাটো ফার্নিচারের আইটেম রেখে থাকি। ঠিক আছে, তাহলে আপনার তো বিহেভিয়ার আমার খুবই ভালো লাগলো। অবশ্যই আমরা কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছি, আপনার দোকানে তো আমি অবশ্যই আসবো। আজকে আমার লাক খারাপের জন্য পেলাম না, তবে আমি জারটা দেখে গেলাম, অবশ্যই জারটার জন্য আসবো দু একদিনের মধ্যেই। আমি এই বেশি দূর না, হাকিমপাড়াতেই থাকি। ঠিক আছে, তাহলে আসবো। ঠিক আছে, ওকে। তাহলে চলো, ওখান থেকে আমরা চলে গেলাম আর একটা ইয়ের দোকানে, খাতা বইয়ের দোকানে। ওখানে যে দেখছি যথারীতি প্রিন্সেসের বোর্ডটা পছন্দ হয়েছে, কিন্তু এখন দেখছি আমরা চাইছিলাম প্লাস্টিকের ওপরে, কিন্তু প্লাস্টিকের ওপরে সেরকম কোনো কারুকার্য বোর্ড পেলাম না। এর জন্য তোমার ইয়ের ওপরে পিস বোর্ডের ওপরে, যেটা ভারী বোর্ডের ওপর, সেটাই নিলাম। তা বোর্ডটা নিশ্চয়ই দেখাবো এখন, তো প্রিন্সেস খুব খুশি এইটা বোর্ডটা নিয়ে। তাহলে চলো, প্রিন্সেসই তোমাদের দেখাবে ও বোর্ডটা কেমন কিনলো। তাহলে এটা কে কিনেছে? তার মধ্যে আবার বৃষ্টি নেমে পড়লো শিলিগুড়িতে, এই একটা বড্ড বাজে জিনিস, এই রোদ এই বৃষ্টি। তা আমরা তো প্রিন্সেসের জন্য কিছুই নিয়ে আসিনি, আমাদের সত্যি সাথে রেনকোটটা আর একটা ছাতা তো রাখা অবশ্যই উচিত ছিল। আমরা জানো তো সেই কলকাতার মতনই, এখনও যে বেরিয়ে ঝটপট বেরিয়ে গেলাম
না ছাতা সাথে, না রেনকোট সাথে। এখন দেখছি এখানে শুধু প্রিন্সেসের না, আমাদের জন্যও সাথে সাথে রেনকোট রাখতে হবে। তা এর মধ্যে ওর রিক্সাওয়ালাদের দাঁড়াতে বললাম, তা এই একটা রিক্সা পেয়ে গেছি, ঝট করে রিক্সাটায় উঠে পড়লাম, কিছুতেই রিক্সা পাচ্ছিলাম না জানো। তাহলে চলো এবার যা, তাহলে চলো বাড়ি ফিরে এলাম। বাইরে তো তোমাদের দেখালামই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর প্লিজ 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 সাবস্ক্রাইবার বেশি বেশি করে করো তোমরা।